মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আমাদের নিরলস ভাবে কাজ করে যেতে হবে। আমি বলতে পারি আপনাদেরকে যে আমি এই কাজটি আমি অত্যন্ত বিশ্বস্ততার সঙ্গে পবিত্রতার সঙ্গে এই দায়িত্ব আমি পালন করব ইনশাল্লাহ। শুধু এই মন্ত্রণালয়ের চ্যালেঞ্জ নয়, আমরা যারা স্কুল জীবন থেকে ছাত্র রাজনীতি করে বেড়ে উঠেছি, আমাদের সারা জীবনটাই একটি চ্যালেঞ্জ ছিল। তো এই চ্যালেঞ্জে আমরা চ্যালেঞ্জ জয়লাভ করে আমরা এসেছি। আমার মনে হয় যে আমরা চ্যালেঞ্জ যত যাই থাকুক না কেন, আমরা ইনশাল্লাহ আমাদের লক্ষ্যে পৌঁছতে পারব। বস্ত্রখাত আমাদের একটি অন্যতম, বৈদেশিক মুদ্রা অর্জনের একটি অন্যতম খাত। এই খাতে আমাদের কোনো হুমকি নেই এবং কোনো হুমকির আমরা লক্ষণও আমাদের কাছে নেই। আমরা মোদ্দা কথায় বলতে পারি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈদেশিক নীতি অত্যন্ত পরিষ্কার এবং পরিচ্ছন্ন। সেই পরিচ্ছন্ন বৈদেশিক নীতিতে কারোর সঙ্গে বৈরিতা নয়, সকলের সঙ্গে বন্ধুত্ব। আমরা সকলের সঙ্গে বন্ধুত্ব রক্ষা করে আমরা এই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবো।